রাত্রি হলো ভোর, আজি মোর জন্মের স্মরণপূর্ণ বাণী, প্রভাতের রৌদ্রে লেখা লিপিখানি হাতে করে আনি, দ্বারে আসি দিল ডাক পঁচিশে বৈশাখ। নিজের জন্মদিন পঁচিশে বৈশাখকে এইভাবেই ডাক দিয়েছিলেন কবিগুরু। মহাকালের যাত্রায় ব্যতিক্রম এক রবির কিরণে উজ্জ্বল এই পঁচিশে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথের 162তম জন্মবার্ষিকী আজ। 1268 বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে বাঙালির এই প্রিয় কবির জন্ম। তিনি চির নতুনের কবি, বর্তমান এবং ভবিষ্যতের কবি। তিনি বাঙালির আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতীক, বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক। নিজ কর্মের মাধ্যমে নতুন একটি কালের সূচনা করে গেছেন রবীন্দ্রনাথ। কৈশোর পেরুনোর আগেই বাংলা সাহিত্যের দিগন্ত বদলে দিতে শুরু করেন তিনি। নিজে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে পরিণত হয়েছে বাঙালির শিল্প সাহিত্য। তিনি উপহার দিয়েছেন 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন। তার সর্বমোট 95টি ছোট গল্প ও 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিধান সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বহু ভাষায় অনূদিত হয়েছে তার সাহিত্য। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন তিনি। কবির লেখা গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কবির বিভিন্ন রচনা স্বাধীনতা অর্জনে বিপুল প্রেরণা যুগিয়েছিল।